হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। এত খুশি লাগছে বলো তো কেন, এখানে বৃষ্টি হচ্ছে। এত গরম ছিল ত্রিপুরাতে, সব জায়গায় বৃষ্টি হচ্ছিল, শুধু আমাদের জায়গায় মানে আগরতলা, যেটা মেন সিটি হয়, মানে ওইখানে বৃষ্টি হচ্ছে না, বাকি সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আর এই গরমে আমাদের অবস্থা এতটাই খারাপ ছিল। আমার মেয়ের তো পেটের প্রবলেম শুরু হয়ে গেছিলো, মানে ডাইজেশনের প্রবলেম, দেন আমাদেরও সেম হচ্ছিল। আর কোথাও যদি ইনভিটেশন থাকে ওইটাকে আমি ক্যান্সেলই করছিলাম, কারণ কি যাবো, সাজতে হবে, ড্রেস পরবো, ওইটাতে আর মনে হয় যেমন আরও গরমটা যেমন বেড়ে যাবে, তা ওইটাকেও আমি অ্যাভয়েড করছিলাম। তো বৃষ্টি যে আসছে না, মানে মনটা না আলাদা ধরনের একটা খুশি খুশি হয়ে গেছে। আর ওয়েদারটা চারিদিকে হাওয়া আর ঠান্ডা ঠান্ডা, আর খুবই ভালো লাগছে জানো, আর মনটাও না একটু খুশি খুশি হয়ে যায়, তাই না? তোমাদের কেমন লাগছে, তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি? আমি তো শুনেছি কলকাতায় নাকি ভীষণ গরম, আমাদের এখানেও ছিল 37, তারপরে 38 অবধি ছিল, কিন্তু মনে হতো, ফিল হতো যেমন 42 এরকম ফিল হতো, এতটাই গরম ছিল আমাদের এখানে। আর কি হয় না, টাউন মানে শহরে যেটা থাকলে হয়, মানে আগরতলাতে হয় না, তেমন তো গাছপালা তেমন থাকে না। গ্রাম সাইডে হলে কি হয়, গ্রামের দিকে যেমন অনেক গাছপালা থাকে, ওই জিনিসটা তো এখানে থাকে না, তো ওইটাই সমস্যা। তো চলো কিছুটা আজকে ভাবলাম কিছুটা শেয়ার করি তোমাদের সঙ্গে আমার কিছু ফেভারিট শাড়ি, কয়েকটাই শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো আমার খুব ভালো লাগে, আর তোমরা প্রায় সময় দেখবে এগুলো পরতে আমাকে। আর আমার না পার্সোনালি না আমার সিল্ক শাড়ি খুব পছন্দ, সিল্কের মধ্যে স্পেশালি কাঞ্জিবরমটা আমার ভীষণ প্রিয়। তুমি দেখবে আমার কাছে ম্যাক্সিমাম থাকবে কাঞ্জিবরম শাড়িই থাকবে, জানি না কেন, মানে একটা আলাদাই একটা ক্রেজ কাঞ্জিবরমের জন্য আমার। আর রিসেন্টলি না আমি মানে শাড়ি তো তেমন পরে অভ্যাস নেই, আমি তো অ্যাকচুয়ালি কী বলতো, আমি হোস্টেল লাইফে থেকেছি, হোস্টেলে থাকতাম, বাড়িতে তেমন আর থাকা হয়নি। আর ম্যাক্সিমামটাই ওই জিন্স টপ পরে নিতাম বিয়ের আগে, বা কুর্তি পরতাম বেশি হলে, তো বিয়ের পরে পরেই শাড়ি পরা। আর শাড়ি তেমনভাবে পরতে পারি না, কিন্তু আমার শাশুড়ি মা না খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় আমাকে, তো যার জন্য একটা ইজি হয়ে যায়, মানে যাই শাড়ি পরা শিখিয়েছে আমার আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই। আর হ্যাঁ, আমার মা যে আগে স্কুলে, আমার স্কুলে কিন্তু শাড়ি ছিল, কিন্তু জানো ক্লাস 12 অবধি আমাকে মা শাড়ি পরিয়ে দিয়েছে, শুনে তোমরা হাসবে বাট এটা ট্রু, মা পরিয়ে দিত। তো এখন শাড়ি পরাটা খুব মানে বলতে পারো একটা সময় ভালো লাগতো না, এখন কেন ভালো লাগে, মানে আলাদাই একটা ভালো লাগে, কোথাও কী শাড়ি পরবো, কোনটার সঙ্গে কোনটা ব্লাউজ ম্যাচ করে পরবো, এটা ভালো লাগে। এটাই মনে হয় মেয়েদের লাইফের চেঞ্জ, বিয়ের পর সব কিছুই চেঞ্জ, তাই না? চলো ওর সময় শেয়ার করি, পাশে থাকো। তো এই দেখো, এই সব কটা শাড়ি নিয়ে বসে আছি, হ্যাঙ্গারও খুলিনি, কিন্তু সব কটা কিন্তু এইভাবেই আছে। তো তোর সঙ্গে শেয়ার করি, এতটা খুলে দেখাবো না, জাস্ট দেখাবো কিছু একটু। এটা হচ্ছে আমার আশীর্বাদের তত্ত্বে দিয়েছিল, আমার শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল, এটা একটা কাঞ্জিবরম শাড়ি, বিয়ের সময় দিয়েছিল। এই শাড়িটা ভীষণ প্রিয় আমার, কালারটা না এতটাই মিষ্টি, মানে কী বলবো, তো দেখো আমি ইভেন হ্যাঙ্গারও খুলিনি, জাস্ট ওয়ার্ড্রপ থেকে বের করলাম আর এটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে। এটা একটা শাড়ি, এটার সঙ্গে আমি ব্লাউজটা বানিয়েছিলাম, দেখো এটা একটু ডিজাইন করে বানিয়েছিলাম ব্লাউজটাকে, ব্লাউজটা বেশ সুন্দর ছিল। আফটার ডেলিভারি ওয়েট গেইন করেছে, তো একটু প্রবলেম হয় ব্লাউজগুলো পরতে, এগুলো ঠিক করাতে হবে। এরপরে দেখাচ্ছি আরেকটা শাড়ি, এটা হচ্ছে আমার বেবি শাওয়ারে আমার হাজবেন্ড দিয়েছিল আমাকে, এটাও কাঞ্জিবরমই, পিওর সিল্ক কাঞ্জিবরম যেটা হয় না ওইটাই, এটা আমার বেবি শাওয়ারে দিয়েছিল। আমি না বরাবরই শাড়ি সবসময়ই ডিকে টেক্সটাইল দিয়ে কিনি, যেটা শান্তিপাড়াতে আছে, বরাবরই মানে আমি ম্যাক্সিমাম শাড়ি দেখি, যেমন এটাও ডিকে টেক্সটাইল। আর হ্যাঁ, এই হলুদটা দিদি যেটা দেখলে, এটা কলকাতা থেকে আনিয়েছিল, আর কলকাতায় তো শুনি শাড়ির দাম অনেকটাই কম হয়, যদি কোনোদিন যাই আবার কলকাতায় তো শাড়ি আমি প্রচুর নিয়ে আসবো,
প্ল্যান করে রেখেছি, জানি না কবে যাবো আবার, তো গেলে অবশ্যই নিয়ে আসবো আবার শাড়ি। তারপরে আবার দেখাচ্ছি এই শাড়িটা, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি, এটাও একটা কাঞ্জিবরম শাড়ি, জানি না কোথেকে নিয়েছে কিন্তু এটা উনি আমাকে দিয়েছে। বেশ সুন্দর না শাড়িটা, তুমি দেখেছো হয়তো, এটা রিলস বানিয়েছিলাম, একটা শর্টস দিয়েছিলাম, এই শাড়িটা পরেই দিয়েছিলাম। এরপরে এই শাড়িটা দেখতে পাচ্ছ ক্যামেরাতে একটু কালারটা ঠিক বোঝা যাচ্ছে না ভালোভাবে, মানে একটা কেমন যেন লাগছে কালারটা, কিন্তু একদম ডার্ক ব্লু আর সঙ্গে হচ্ছে রানি কালার যেটা হয় এটা, আর তোমার জানো এই ব্লুয়ের সঙ্গে রানি কালার জাস্ট ফাটাফাটি লাগে। এটা কিন্তু আমার বিয়ের আগের শাড়ি, এটাও কাঞ্জিবরম পিওর সিল্ক কাঞ্জিবরম ছিল, এটা আমার একটা ফ্রেন্ডের বিয়েতে কিনেছিলাম। এরপরে এই শাড়িটা, এটা আমি আমার বিয়েতেই কিনেছিলাম। এই শাড়িটা মনে হয় বিয়ের পরে কিছু রিচুয়ালস থাকে না, মানে কোথাও গেলে ঢেলে বা কারোর বাড়িতে গেলে ঢেলে শাড়ি লাগে, তো তো তার জন্য এটা নিয়েছিলাম। এটা কিন্তু আমার সিল্ক নয়, এটা কিছুটা জর্জেট টাইপের মধ্যে শাড়ি ছিল, এটাও টিকের থেকেই নেওয়া ছিল। আর এটা ব্লাউজটা দেখো জাস্ট দারুণ, এটা ব্লাউজটা আর এখানে পাইপিং করে দিয়েছিল জড়ি দিয়ে, খুব সুন্দর লাগছিল এটা। এখন জানি না পরা হয়নি, ডেলিভারি পরে কোথাও কিছু যাওয়াও হয়নি তেমন, আর পরাও হয়নি। এটা ছিল আরেকটা, আর এটা ছিল বিয়ের বছর, মানে বিয়ের প্রথম প্রথম যে পুজো এসেছিল, মানে বিয়ের পর আমার প্রথম পুজোতে দুর্গাপুজোতে, এটা আমাকে শ্বশুরমশাই দিয়েছিল। এটাও কিন্তু কাঞ্জিবরমে, সেই পিওর সিল্ক কাঞ্জিবরম, সেই ডিকে টেক্সটাইল। আর একটা জিনিস কি জানো তো, আমরা তো সবসময় তো লাল কালারটা কমন পাবে, আগে হয়তো বিয়ের আগে হয়তো কালো আর নীল, আর বিয়ের পর হচ্ছে লাল, লালটা হচ্ছে কমন থাকবেই। এটা ব্লাউজ পিসটা হচ্ছে না নর্মাল, কারণ না আমি খুব লেটে শাড়ি কিনেছিলাম, তো ব্লাউজ আর কেউ বানিয়ে দিচ্ছিল না, তো লাস্ট মোমেন্টে পাশে একটা ছিল টেলার ভালো না, তো উনি বানিয়ে দিয়েছিল আর ভালো হয়নি, কেমন ফিটিংসটা ভালো হয়নি আর কি। এটাই হচ্ছে আরেকটা, আর এটা হচ্ছে, এটাও একটা কাতান বেনারসি যে বলে না ওইটা, এটাও কিনেছিলাম। এটা ভীষণ সুন্দর শাড়িটা, এটা কন্ট্রা মানে থাকে না ওই যে ময়ূরকণ্ঠী কালা যেটা বলে, ওইটা হচ্ছে এই শাড়িটা এটা, আর এটার সঙ্গে হচ্ছে ব্লাউজটা এটা। তো কেমন লাগলো সবকটা জানিও, কোনটা বেশি ভালো লেগেছে আর তোমাদের কিছু শেয়ার করো, আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর অবশ্যই পাশে থেকো, আর স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা দেখো, তাহলে হয়তো ভালো লাগবে। আর অবশ্যই জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।